চালাই দিছে হ্যাঁ থেকে এটা মুখস্থ করবি মুখস্থ করলে তো হুর কথাটা শুনে নেন কথাটা শুনে নেন তারপর আপনি বলেন এরকম হইতে পারে যে সেই সময় শাসকরা যেহেতু তাদের একটা সৈন্য দল দরকার মানে একটা মানে এমন একটা সৈন্য দল দরকার যে সৈন্য দল হচ্ছে গিয়ে এক মানে খাইয়া না খাইয়া যুদ্ধ করবো হম অনেক সময় দেখা যায় যে যোদ্ধা দলগুলোকে পাঠাইলে ওখানে খাওয়ন ভালো না থাকলে যোদ্ধা দলের লোকজন পালা যায় দল চাইরা চলে দিত প্রাচীনকালের শাসকদের ভিতরে এই সমস্যাটা অনেক ব্যাপক আকারে ধারণ করছিল যে তারা একটা দলের পাঠাইছে অমুক দেশ দখল করতে কিন্তু যেই দলটারে পাঠাইছে সেই দলের লোকজন পালা গেছে খাইতে খাইতে পায় নাই টাকা পয়সা ছিল না অনেকদিন মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে এই কারণে ওরা যুদ্ধ যুদ্ধ করতে নেবে পালা গেছে অথবা যুদ্ধ হাইরা পালা গেছে ওগুলো আর খুঁজে পাওয়া যায় না এই কারণে প্রাচীনকালের শাসকরা এটা নিয়ে অনেক সমস্যায় ভুক্ত তারা তখন কি করছিল তখন তারা কয়েকটা জিনিস চালু করছে মানুষদের ভিতরে সেটা হচ্ছে যে তুমি যদি যুদ্ধ করে আয়শা জিততে পারো তাহলে তোমারে অনেক মে মানুষ দিব অনেক মানে টাকা পয়সা ধন দौलত অনেক কিছু দিব মতত্ব দিব একবারে উল্লাই দেবো তোমারে এই কারণে এই যে মে মানুষের লোভ এবং মদের লোভ এবং টাকা পয়সার লোভ এগুলা সেই সময় যে মানে ছোট ছোট ভাড়াটে সৈন্য ছিল সেই সময় যে সৈন্য সৈন্যদলগুলা ছিল তাদের জন্য ছিল খুবই লোভনীয় জিনিস এখন এইখানে দেখা যাচ্ছে মোহাম্মদের যে ধর্মটা সেটার ভিতরে দেখা যাচ্ছে যে একদম সিমিলার জিনিসপত্র আছে এই যে উন্নত স্তন মানে স্তন গুলো অনেক উঁচা উঁচা খারা খারা হবে এরকম বাহাত্তরটা সুন্দরী মাইয়া দিব তাদের সাথে সেক্স করার জন্য এই কথা মোহাম্মদ এবং তার মানে আল্লাহ এটা মুমিনদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যারা জিহাদ করব তাদেরকে এই রকমের পুরস্কার দেওয়া হইব এবং মদের নদী দেয়া হইব বেহেস্তে গেলে এবং দুধের সমুদ্র দেওয়া হইব আবার ফলমূল দেওয়া হইব সেখানে গেলমান দেওয়া হইব এগুলোর সাথে যত ইচ্ছা মজা মাস্তি করন যাবো হ্যাঁ এখন এই যে মানে হুর এবং গেলমান এগুলা লোভে দেখা গেছে যে মানুষ যখন এগুলার গন্ধ পায় তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না তখন এ কফের মারতে আর তাদের মানে ইয়া লাগে না খারাপ লাগে না একটা সাধারণ মানুষকে যদি আপনি বলেন যে যা মাইরায় ওই দেখবেন খারাপ লাগবে মনে মানে মনে কষ্ট হবে যে ও তো একটা মানুষ ওরা কিভাবে মারি আমি কিন্তু যখন এরকম লোভ দেখাইবেন যে বেহেস্ত গেলে তোরে হুর দিমু এবং গেলমান দিমু এবং মদ দিমু তোর দুধ দিমু ফলমূল দিমু যা আগে মায়ের আর তুই যে এটা করতেছ আল্লাহ তোরে নির্দেশ দিছি এটা করতে যা আগে মাইরায় ওই কাফের মাইরায় তখন সেই লোকটার থাকবে না সেই লোকটা তখন আর তার যে মানবিক বোধটা সে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতো সে যে ভাবতো যে পাশের পাশের হিন্দু ব্যক্তিটা তো আমার মতোই মানুষ তারও বাচ্চা আছে তারও বউ আছে আমার যেরকম বউ আমি যেরকম আমার বউরে ভালোবাসি আমার বাচ্চারা ভালোবাসি সেও তো তার বউরে ভালোবাসে তার বাচ্চারা ভালোবাসে শুধুমাত্র সে হিন্দু দেখারে আমি আক্রমণ করে মেরে ভালামু এটা কেমন কথা এই যে মানবিক বোধটা তার ভিতরে ছিল এইটা তার ভিতর থেকে কায়রা হচ্ছে কায়রা নেওয়া হচ্ছে যে ইসলাম ধর্ম এবং আরো যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলো আছে সেগুলো বিশেষ করে ইসলাম ধর্ম তার ভিতর থেকে মানবিক বোধটা কেরা নেয় তো এই জিনিসগুলো যখন মানে ইয়া হইছে সমাজে মানে আরব দেশে তখন তো বোঝা যায় যে এটার পিছনে আরো অনেকগুলো কারণ থাকতে পারে শাসকদের এই মানে খায়েশটা থাকতে পারে যে তার একটা দুর্ধর্ষ জঙ্গি একটা করতে চাইছিল যাদেরকে এমন লোভ ব্যাপী টানা ঠক ঠকাঠক ঠকাঠক করতেই থাকবি করতেই থাকবি থামবে না তোদের আর সেক্স আর থামবে না তোদের হ্যাঁ এগুলো তো আপনাদের হুজুররা প্রতিনিয়ত আপনাদের ওয়াজ গুলাতে বলে যে বেস থেকে এমন কোপান কোপাইবেন মানে হুরিগুলার সাথে এমন করা করবেন আপনার সত্তর বছর চলে যাবো বাহান্ন বছর চুয়ান্ন হাজার বছর ধরে টানা করতেই থাকবেন করতেই থাকবেন শেষ হইব না আর হ্যাঁ এগুলো তো আপনাদের হুজুরা প্রতিনিয়ত আপনাদেরকে শোনা এবং আপনাদেরকে বলে কত খারা খারাপ মানে স্তন থাকবো হুড়িদের এই যে এই লোভের বিষয়গুলা বোঝাই তো যায় যে এগুলো খুবই পলিটিক্যাল ব্যাপার মানে যুদ্ধ করা অন্য দেশ দখল করা অন্যদের মাইরা মাইরা তাদের মা বেটিদেরকে তুই আনা এইগুলাই ছিল সেই সময়ের কালচার এখন এখান থেকে তো বোঝা যায় যে এটার আরো অনেক কারণ থাকতে পারে কোরআন হাদিস এগুলো তো অন্য সোর্স থেকে আসতে পারে হয়তো কয়েকজন মিলামিশা এটা লিখছে মিলামিশা এগুলো বানাইছে সেই সময় শাসকরা এগুলো বানাইছে অনেক কিছু সম্ভাবনা হইতে পারে আল্লাহ পাঠাইছে বা মোহাম্মদ নিজে লিখছে এই সম্ভাবনার বাইরেও অনেকগুলো সম্ভাবনা থাকে ওয়ান টু থ্রি ফোর ভাই আমি যে কথাগুলো বললাম আপনাকে এই যে হুর গেলমান মদ এগুলা যদি রেফারেন্স লাগে আপনি আমাকে বলেন আমি আপনাকে দেখাতে পারবো না না ভাই আমি মাঝে মাঝে আপনাদের ভিডিও টিডিও দেখি পর্যাপ্ত এই সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আমার আছে তবে আমি প্রশ্নটা এভাবে করতে চাইছিলাম যদি টপিকটা আপনি অন্যদিকে নিয়ে গেছেন তারপর প্রশ্নটা করি প্রশ্নটা আমার মনের মধ্যে যেটা ছিল যে ধরেন যদি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজেই এগুলা লিখতো যেমনটা ধরেন আপনি তো এরাই গেলেন কথাটা অনেকে বলে যেটা যে না এটা উনি নিজেই লিখছেন উনি যদি নিজে লিখতো আমরা অনেক কিছু দেখলে ইয়া পাই যে উনি কখনো নামাজ কায়জা করেন নাই বা তাহাজ করতেন তো যে লোকটা ক্ষমতার জন্য এসব করতো সে কি দরকার ছিল এত কষ্ট করে রাজ জায়গা তাহাজ করা বা এই যে ক্ষমতার জন্য করতে তিনি যখন প্রতিষ্ঠিত হয়ে গেল তখন বাদ নাম শুনছেন সারা জীবন কয়টার সময় ঘুম থেকে উঠবে কয়টার সময় খাবে কয়টার সময় পেশাব করতে যাবে কয়টার সময় করতে যাবে কয়টার সময় ঘুমাইতে যাবে কয়টার সময় একটু রেস্ট নিতে যাবে কয়টার সময় খাবে কয়টার সময় বসবে এগুলো যে সবকিছু তার হিসাব নিকাশ করা থাকতো একদম টু দি পয়েন্টে সে পালন করতো সেই জিনিসগুলা এটা কি জানেন টু দি পয়েন্টে পালন করতো এটা জানতাম না তবে টুকটাক জানতাম যে শিডিউল তাহলে মানে সে যখন মানে জার্মানি ট্যান্সেলার হয়েছে তখন তো আর এগুলো পালন করার তার দরকার নাই সে তো এগুলো না পালন করলেও সে তো আরামে এসে যাপন করতে পারতো সে ট্যান্সেলার হওয়ার পরেও কেন এগুলো পালন করছে ঠিক আছে ভাই অ্যানসারটা ভালো লাগলো আর আরেকটা প্রশ্ন হলো ভাই আরো আছে তো আরো আছে তো ভাই আরো আছে তো আরো অসংখ্য উদাহরণ আছে ঠিক আছে দুই একটা দিছেন তাতেই আমি মনে করেন দেওয়ানবাগী পীর সাহেব আছে না দেওয়ানবাগী পীর সাহেবের নাম শুনছেন জি 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 দেওয়ানবাগি পীর সাহেব তো মানে অনেক আপনি কি দেওয়ানবাগি পীর সাহেবকে মানে বিশ্বাস করেন নাকি মনে করেন সে একটা বন্ড না না সে একটা বন্ড আচ্ছা দেওয়ানবাগি পীর সাহেব যে আশিকের রাসূল সে যে মানে নবীর নাম কইতো কইতে খাবি খাইতে এবং উপরে টেরা যেতে অগ্ন অগ্ন হয় যেত নবীর প্রেমে না ছিল এবং সেখানে যে অসংখ মানুষ তার মাজারে যে নবীর নাম কইতো কইতে হয়ে ভূষায় মানে গাছ উঠা যায় পানিতে পুষ্কুনিতে লাভ দেয় এগুলো দেখছেন ভাই টুকটাক শুনছি কখনো দেখি নাই শুনছি

কারণ হচ্ছে যে সে এই রকমের একটা জীবন যাপন করতেছে কারণ হচ্ছে সে দেখতে পেয়েছে এটা একটা লাভজনক ব্যাপার এখানে অনেক মানে তার फायदा হচ্ছে এইটুকু কইরা যদি তার এই মানে তা সে যেগুলা চায় সেগুলা যদি ফুলফিল হয় তাহলে সেগুলা করবে না কেন সে ওই যে বসে থাকে আল্লাহ নবীর নামে জিকির করে সে সে যে নবীর নামে জিকির করে আল্লাহর নামে জিকির করে সেটা তো জানে যে সে বন্ড না তার তো জানার কথা সে যে বন্ড এটা তো তার জানার কথা না কি তার তো আল্লাহর সাথে আসলে কথা হয় না তাই না তার তো জানার কথা না কি তারপরে সে মানুষ এগুলো ভুল বোঝাইতেছে কেন যে আল্লাহর সাথে তার কথা হয় কারণ হচ্ছে কারণ হচ্ছে সে এখান থেকে এটা তার জন্য একটা বিরাট লাভজনক ব্যবসা এই কারণে সেই চাবা চাবাগুলো মারতেছে পৃথিবীতে অনেক পীর আছে অনেক হুজুর আছে অনেক মানে পুরোহিত আছে অনেক ধর্মযাজক আছে যারা এই সমস্ত করছে তাদের জীবন যদি আপনি দেখেন দেখবেন তার একবারে মানে হচ্ছে গিয়ে ধর্ম পালন বিষয় তারা একদম কঠিনভাবে ধর্ম পালন করছে ভারতে আপনি এরকম অনেক বাবাটা বাবা পাবেন যে তারা ন্যাংটা হয়ে থাকে সারাক্ষণ জানি যে তারা বন্ধ রুপি সুইস ব্যাংকে পাওয়া গেছে বারো হাজার কোটি রুপি তার মানে সে দুবাই শহরের অর্ধেকটাও কিনা ভালো এত টাকা তার আছে তাহলে সে ন্যাংটা হয়ে বসে থাকতো কেন তার আশ্রমে সে ন্যাংটা হয়ে পেরে থাকতো কারণ কি কারণ হচ্ছে সে ছোটবেলা থেকে ওইভাবে বিল্ড আপ হয়েছে মোহাম্মদের কথা এখন বলতেছি যে মোহাম্মদ এ এগুলা এগুলো করতো মোহাম্মদ হয়তো ছোটবেলা থেকে এইভাবে আপ পেছে আমার আমিও অনেক এমনকি নাস্তিক কেউ চিনি যারা হচ্ছে এখনো নামাজ পড়ে হ্যাঁ যারা হচ্ছে নিয়মিত নামাজ পড়ে কারণ তাদের ছোটবেলা থেকে তারা এইভাবে বড় হইসে তারা বলতেছে যে আমি 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 তো 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 থেকে আমার মা শিখাই নামাজ নামাজ পড়তে পড়ি কিন্তু নাস্তিক বিশ্বাস করি না একটা একটা লুচ্চা লুচ্চা ছিল ছিল নবী এটা প্রতিদিন বলে কিন্তু সে সেবাটা আবার নামাজের পড়ে নামাজ পড়তে যায় কারণ কি তার এটা অভ্যাস ছোটকালে তার মা তাকে শিখাই দিচ্ছে সে এখনো সেটা পালন করতেছে সে বলছে আমার মা আমার হাত ধরা বলছিল কখনো নামাজ ছাড়িস না আমি নামাজ ছাড়ি না নামাজ পড়ি এখনো কিন্তু আমি জানি ইসলাম ধর্ম মিথ্যা নবী লুচ্চা আল্লাহ ভাল্লা এগুলো কিছু নাই এটা সে আমার বলতেছে আমার সাথে পরিচয় আছে এরকম নাস্তিকের আপনি কি এরকম নাস্তিক পাইছেন কখনো না ভাই আমি দেখি নাই তবে মানে আপনাদের এই লাইভে মাঝে মধ্যে মানে এই সব পরে টুকটাক শুনি আচ্ছা তার মানে হচ্ছে এই যে এই জিনিসগুলা যে কখন নামাজ পড়বে কিভাবে নামাজ পড়বে এগুলো হচ্ছে মানুষের অভ্যাসগত বিষয় কিছু মানুষের এরকম অভ্যাস থাকে চারিত্রিক বৈশিষ্ট্য থাকে অনেকের ঘুম হয় না রাতের বেলা ঘুম হয় না কারণে তারা ওই ধ্যান করে অনেকে নামাজ পড়ে অনেকে এই কাজ করে সেই কাজ করে এগুলো হচ্ছে এক পার্সন টু পার্সন ভেরি করে এই জিনিসগুলো আমরা হলপ করে বলতে পারি না যে মোহাম্মদ কেন করতেছিল কেন করছে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না কিন্তু আমরা দেখেছি অনেক মানুষ এই কাজ করে এবং তারা যে বন্ড সেটাও আমরা প্রমাণ পাই এবং দেখা যায় যে তারা ওই কাজগুলো খুব ঠিকভাবেও করে যেমন হিটলার তার সারা জীবন খুব কঠোর নিয়ম কানুনের ভিতরে থাকছে কিন্তু তার এগুলো আসলে দরকার ছিল না এগুলা না করলে সে আরামে থাকতে পারতো কিন্তু তারপরে সে জীবনের শেষ দিন পর্যন্ত কঠিন রুটিন পালন করে সে মরছে জি ভাই আপনার প্রশ্নের অ্যান্সারটা আমার খুব ভালো লাগছে আমি আসলে যুক্ত হয়েছিলাম আজকে জানার জন্য তো আমার আরো কিছু কোশ্চেন আছে আপনার কাছে যদি বলেন আস্তে আস্তে আমি কোয়েশ্চেন গুলো করি আচ্ছা আর একটা প্রশ্ন করেন ভাই বেশি প্রশ্ন তো একটা হলো ভাই যে টুকটাক প্রত্যেকটা ধর্মই বলে যে পরকাল বলতে কিছু একটা আছে সত্যি কি মানে আসলে আপনারা এই যে কিছুক্ষণ আগে এটা নিয়ে আলোচনা করতেছিলেন যে দুইশো বছর পর আবিষ্কার হবে বা কি হবে না হবে বাট এরকম কি কোনো মানে সম্ভাবনা কি আছে যে আসলে কি পরকাল বলতে কিছু আছে বা এই যে ধরেন আমি আজকে জীবিত হঠাৎ আমি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলাম আমি আমার কি এখানেই শেষ মানে আচমকা আমি শেষ হয়ে গেলাম ভেনিস হয়ে গেলাম নাকি তারপরও আমার কিছু একটা আছে এরকম কি ভাই যদি কিছু একটু ক্লিয়ার করতেন ভাই মৃত্যু মানেই হচ্ছে জীবনের অবসান যদি আপনি আবার বাইচা থাকেন তাহলে তো আপনার মৃত্যু হয় নাই মৃত্যু শব্দটার অর্থই হচ্ছে আপনার জীবনটা অবসান ঘটছে শেষ ফিনিশ আপনি একবারে আপনার দি এন্ড সিনেমার শেষে লেখা থাকে না দি এন্ড শেষ হয়ে গেছে এটার পরে আর আর কিছু যদি আপনি দাবি করেন

আপনি কি এইটা ভেবে বসে থাকবেন যে এককালে বিজ্ঞান তো আবিষ্কার করতেও পারে যে প্রমাণটা দেওয়ার দায়িত্ব শুধুমাত্র এবং শুধুমাত্র তার কেউ কেউ কোনোভাবে মানে এটা কোনো রেশনাল চিন্তা না যে একজন দাবি করছে এবং দাবি করছে কোনো ধরনের প্রমাণ দেয় নাই আমি বৈশে বসে চিন্তা করতেছি বৈসে বসে অপেক্ষা করতেছি বিজ্ঞান তো একসময় না একসময় তার যে দাবিটা করছে যে সম্পর্কে সে নিজে প্রমাণ দেয় নাই সেটা তো সত্য আবার বলতে পারে সেটা তো সত্য আবিষ্কার করতে পারে এই ধরনের চিন্তাটা হচ্ছে একটা ইরাশনাল চিন্তা আমার কথার এসেন্সটা হচ্ছে এটা যে কেউ দাবি করবে প্রমাণটা তার দিতে হবে এই ধরনের আপনি পরকালের ইয়েটা করতেছেন কি জন্য কেননা আপনার একটা হোপ আছে পরকালে যদি কিছু থাকে আপনি আপনার পরিবারে দেখতে পারবেন বা আপনার

আচ্ছা আমি একটু সেলিম খান ভাইকে যুক্ত করে দিয়ে যাই তাহলে সেলিম খান ভাই আপনি একটু কথা বলেন তো হ্যালো হ্যালো আসি ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি সেলিম খান ভাই আপনি থাকেন বাসবেরি ভাইও কিছু বলবেন বোধহয় আমি একটু ঘুরে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসবে ঠিক আছে পরাজ ভাই উনি যে বলছিলেন যে সব ধর্ম পরকাল স্বীকার করে ব্যাপারটা তেমন নয় পরকাল শুধুমাত্র আব্রাহামিক ধর্মই স্বীকার করে ভারতের সনাতন ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম আহ এ কেউ পরকাল স্বীকার করে না এদের এদের হচ্ছে আহ সনাতন ধর্মে হচ্ছে পুনর্জন্ম স্বীকার করে অর্থাৎ মরে যাওয়ার পরে একটা অন্য জায়গায় জন্ম হয়ে যায় না পরবর্তী এইখানে তো বলে যে স্বর্গের একটা বিষয় আছে তাহলে পরকাল যদি না থাকে স্বর্গ কিভাবে আসলো স্বর্গটা হচ্ছে মানুষের জন্য নয় মানুষের জন্য হচ্ছে পুনর্জন্ম এবং এই পুনর্জন্ম হতে হতে এক সময় সেই ঈশ্বরে মিলিত হয়ে যাবে বিলীন হয়ে যাবে ভাই নর্স মিথোলজিতে পরকাল আছে না বেলহেলা একটা পরকাল পরকালের মতোই তো একটা ডাইমেনশন যেখানে হচ্ছে ওরিয়ররা যাবে মরার পরে এবং সেখানে তারা সারা বছর ধরে সারা জীবন ধরে যুদ্ধ করতে হ্যাঁ ও নর্স মিথোলজি আচ্ছা তো আমি বলতে পারবো না ওটা তো আর বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ধর্মেও ঠিক জাতক মানে পরজন্মটা আছে জৈন ধর্ম এটা অস্বীকার করে ওই নরক আলো স্বীকার করে সুতরাং এটা ভাই আপনি কাছে শুনলাম যে হিন্দু ধর্মে আসলে মানে ইয়া নাই না আপনারই জান্নাত জাহান্নাম বলে কি শোনা যায় বলে ওই কিছু নাই না নরক নাই এখানে হচ্ছে মানুষের যে কর্ম অনুযায়ী তার সংস্কার অনুযায়ী তার জীবন হয় অর্থাৎ আপনি এই জীবনে যা যা কর্ম করবেন ভালো খারাপ এই রকম ওই যে পড়ে গিয়া একটা বিচার হবে তারপরে পাঁচায় লাজিনে নরকে ভূজকে ফেলে দেবে এরকম ব্যাপার আপনার সেই অনুযায়ী আপনার একটা জীবন পাবে অর্থাৎ আপনি হয়তো পরের জন্মে গাধা হয়ে জন্ম এরকম বা গাছ হয়ে জন্ম এরকম এটাকে বলা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে পুনর্জন্ম জন্মান্তর বাদ দেখবেন এর সবসময় সনাতন ধর্মে এই জন্মান্তর সনাতন ধর্মী না ওই জন্মান্তর বাদের ভয়টা পায় আর হ্যাঁ আব্রাহামিক ধর্মে হচ্ছে গিয়ে ওই বেহেস মানে দুজকের ভয় বা নরকের ভয়টা পায় তো কিন্তু এরা হচ্ছে ওই ভয়টা পায় সুতরাং পৃথিবীর সব ধর্মই যে পরকাল পরকালে গিয়ে মদ খাবো এই করব এই করব হ্যাঁ ওই সমস্ত সব ধর্মের নেই এখানেই যা হওয়ার হবে এবং তার কর্মফল অনুযায়ী হবে এইটা হচ্ছে গিয়ে সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মূল হ্যাঁ করা যেতে হ্যাঁ ওই বাজবিহী ভাই যেটা বললেন হিন্দু ধর্মের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে এই জন্মে খারাপ কাজ করলে পরের জন্মে গরু ছাগলে জন্মাবে এরকম টাইপ ভয়ের কারণে দেখা যাচ্ছে ওটা ওখানে ওইটা কাজ করে আর আব্রাহামিক ধর্মে পরকালে জান্নাত জাহান্নাম এই ব্যাপারটা বা আর খ্রিস্ট ধর্মতে এই ব্যাপার কিভাবে কাজ করে বাজবাহী ভাই যদি একটু ক্লিয়ার করতেন বা অন্যান্য কিছু ধর্মে খ্রিস্ট ধর্ম তো বললাম ওটা তো আব্রাহামিক রেলিজিয়ান এর মধ্যেই ওদের তো ইডেন আর এ আছে

ভাই ধরেন মৃত্যুটা বাদে দিলাম মৃত্যুর চ্যাপ্টারটা বাদ এই দুনিয়াতে তো আমরা যে নিদ্রা বলতে একটা ব্যাপার আছে তো সায়েন্স কি এটা নিয়ে কি কিছু আবিষ্কার করতে পারছে যে ঘুমানোর পরে যে আমরা যে অচেতন ভাবে পড়া থাকি বা মানে কি হয় আমাদের সাথে কেন আমরা দুনিয়া সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না পয়েন্ট ওয়ান ঘুমানোর সময় যে আমাদের দুনিয়া সম্পর্কে ধারণা থাকে না এটা ভুল আর ঘুম কি এ ব্যাপারে একটু আপনি গুগল সার্চ করলে পড়ালে মানে জানতে পারবেন মানে এটাকে সাইন্টিফিক্যালি অ্যানালাইস করার

এগুলার এগুলার সপক্ষে কোনো প্রমাণ নাই এগুলা সেফ একটা দাবি যে ঘুম ছোট মৃত্যু বা ঘুমানোর সময় মানুষের আত্মা অনুযোগ্যতা চলে যায় এগুলা একবারে একেবারে ভুলভাল কথা যেগুলা ভুলভাল কথা মানে প্রমাণহীন দাবি এগুলা সপক্ষে কোনো ধরনের কোনো প্রমাণ নেই ঘুম একটা ন্যাচারাল প্রসেস মানুষ ঘুমায় ঘুমানোর সময় তার মস্তিষ্কের কিছু কিছু অংশ অসচেতন থাকে কিছু অংশ সচেতন থাকে এবং আপনি যে শ্বাস প্রশ্বাস নেন আপনার শরীরের ভিতরকার কার্যক্রম ওটা মস্তিষ্ক চালাতে থাকে এবং আপনার আনকনসিয়াস মাইন্ড আপনাকে কিছু স্বপ্ন স্বপ্ন দেখায় এটার সাথে কোনো অতি প্রাকৃতিক কোনো কোনো দাবির কোনো ইয়া নাই মানে অতি কোনো ঘটনা ঘটে এরকম কোনো প্রমাণ নাই ঘুম হচ্ছে স্বাভাবিক একটা প্রসেস ঘুমে ঘুম মানে অনেকে যেটা বলে যে ঘুম হচ্ছে ছোট মৃত্যু এটা হচ্ছে পুরোটাই গুজব আর ছড়ানো একটা গুজব ঠিক আছে তারপরে আপনি স্বপ্ন দেখা নিয়েও পড়তে পারেন এটা নিয়ে আপনার সবচেয়ে বেস্ট সাইট হবে হচ্ছে হেলথ লাইন হেলথ লাইন ডট কম ওখানে গিয়ে আপনি এই ব্যাপারগুলো সার্চ করলে পুরো পিয়ার রিভিউ জার্নাল পেয়ে যাবেন শুধু করেন বুঝে যাবেন আশা করি আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ভাই জি ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার যে क्वेश्चनগুলো ছিল খুব ক্লিয়ারলি আপনারা সলভ করছেন ওগুলো ধন্যবাদ আপনারা কন্টিনিউ করুন থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য তাহলে আমরা তাহলে নেক্সট কার কাছে যাই থ্যাংক ইউ আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ভাই